গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী জাবুর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি সন্ধ্যার একটা টিফিন, মানে একটা কালারফুল ম্যাগি বানিয়েছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় ম্যাগি মোটামুটি সবাই বেশ ভালোবাসে, তো আর ম্যাগি বানাতেও সবাই জানে। তাও আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন আমি বানাচ্ছি তো ওটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। চলো তাহলে ম্যাগিটা বানাই। তো ম্যাগি বানাতে আমার যা যা লাগছে ওগুলো হলো একটু গাজর কুচি, এদিকে বিনস কেটে রাখা আছে, পেঁয়াজ, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম। তো এগুলো দিয়েই আমার ম্যাগিটা তৈরি হয়ে যাবে। কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে একটুখানি তেল দেব। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, প্রথমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিই। পেঁয়াজটা কিছুটা ভাজা হওয়ার পর আমি বিনসগুলো দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি কমে রেখেছি, একদম সিম করে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে সবার লাস্টে আমি মশলাগুলো আছে ম্যাগি ওগুলো দিয়ে আরো প্রায় মানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, কেননা আমি একটু ঝরঝরে থাকলে কম করে জল দেওয়ায় দেখো কি সুন্দর হয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। আমার এরকম ম্যাগিই পছন্দ, আর আমার মনে হয় তোমরাও এরকমভাবে করলে অনেক টেস্টি হবে। চলো, আমার কালারফুল ম্যাগি তো পুরো রেডি, এখন আমি গরমাগরম খেয়ে নিই। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য তাহলে এখানেই, সবাইকে টাটা।